হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। সো ভিউয়ার্স, এই যে ঠান্ডার মৌসুমে, যে ঠান্ডা, যে সমস্ত ভাই আমার বিয়ে করেছে, তো প্রচণ্ড ঠান্ডায় যাদের ঘোড়া অলরেডি শীতলতা, মানে কি চুপচাপ করে বসে আছে, জিনিসটা জাগতেছে না, ফিলিংসটা হচ্ছে না, তাদের উদ্দেশ্য করে বলছি আমি যে এই ঠান্ডায় আপনার ঘোড়া চুপচাপ বসে আছে, এবং কি জিনিসটা জাগতেছে না, ইমিউনিটি পাওয়ারটা বসে গেছে, এবং শীতে কোন কোন ঠান্ডায় মানে সেক্সের সমস্যা হচ্ছে, বা সেক্স করতে মন চাচ্ছে কিন্তু জিনিসটা জাগতেছে না, তাদের উদ্দেশ্য করে বলছি। সো ভিউয়ার্স, এই ঠান্ডায় এই যে শিলাজিৎ সেবন করলে আপনার যে ইমিউনিটি পাওয়ার বা হট টেম্পার একটা এনার্জি, সেই এনার্জিটাকে নিয়ে আসবে। সো ভিউয়ার্স, এই যে শিলাজিৎ রাত্রে ভাত খাওয়ার আধা ঘন্টা পর 2 চামচ করে সেবন করলে এটা কিন্তু মধুর মতন গাঢ়া, এবং কি তরল জাতীয় একটু যে খেলে আপনার আধা ঘন্টার মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে, এবং কি যে আপনার ঠান্ডা ঠান্ডা ভাব যে অনুভূতি, সেই অনুভূতি ভাবটা থাকবে না, এবং কি আপনার শীঘ্র পতনের সমস্যাটাকে দূর করবে। যে একবার সহবাস করলে দ্বিতীয়বার অনিচ্ছা ভাব করেন যে এই ঠান্ডা ঠান্ডায় যে অনিচ্ছা ভাবটা যে আছে, সেই অনিচ্ছা ভাবটাকে দূর করবে আপনার, এবং কি এক রাত্রি মিনিমাম 3 বার সহবাস করতে ইচ্ছা জাগবে। এটা 100% প্রমাণিত এবং কি গ্যারেন্টি ওষুধ। এই ওষুধটা আপনি নিয়মিত 1 মাস কন্টিনিউ সেবন করলে আপনার যে অনিচ্ছা ভাব, যে জিনিসটা জাগতেছে না, জাগলে আবার বসে যাচ্ছে, আপনার ঘোড়াটা জাগলে যে বসে যাচ্ছে, তাদের জন্য উদ্দেশ্য করে বলছি, সেই জিনিসটা জাগবে, এবং কি জিনিসটাকে আপনার শক্তিশালী এবং তাকত একটা শরীরের মধ্যে একটা তাগত নিয়ে আসবে। সো ভিউয়ার্স, এই যে শিলাজিৎ, এই শিলাজিৎ আপনি সেবন করলে আপনার ইমিউনিটি পাওয়ার এবং সেক্সের সমস্যা, মেহর সমস্যা থেকে আপনি চিরতরে মুক্ত পাবেন। এবং এটার খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রে শোয়ার সময় খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর 2 চামচ খেয়ে হালকা উষ্ণ গরম দুধ সেবন করলে দ্রুত কাজ করে। সো ভিউয়ার্স, ভিডিওটি বেশি বাড়ালাম না, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।